বাংলাদেশের নারীদের ক্রিকেট শেখাল অস্ট্রেলিয়া নারীরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগ্রেসদের ছয় উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে সিরিজ জিতে নিল অজি নারীরা প্রথম ওয়ানডের ব্যর্থতায় মিরপুরে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উইকেটে টিকে থাকতে স্বাগতিক নারীদের শুরুটা ধীর গতির ফারজানা হক ও সুভান আমুস্তারির উদ্বোধনী জুটি উইকেটে টিকে ছিল সাড়ে আট ওভার প্রথম সাড়ে আট ওভারে তারা স্কোর বোর্ডে তোলেন মাত্র সতেরো রান তিন রান করে সাজঘরে ফেরেন সুভান আমুস্তারি ছয় রানের ব্যবহার ব্যবধানে টাইগ্রেসটা হারায় দ্বিতীয় ওপেনারকে এরপর প্রতি দুই রান পরপর ব্যবধানে আরও দুইটি উইকেট হারায় জ্যোতির দল পঞ্চম উইকেটে নারীদের মুখ রক্ষা করেন ফাহিমা খাতুন ও ঋতুমনি পঁচিশ রানের জুটি গড়েন তারা ঋতুমণি দশ ও ফাহিমা আউট হয়েছেন এগারো রান করে শেষ দিকে একাই কিছুটা প্রতিরোধ গড়েন নাহিদা আক্তার বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ বাইশ রান এসেছে তার ব্যাট থেকে টাইগ্রেসরা অল আউট হয়েছে সাতানব্বই রান করে জবাবে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি বাংলাদেশের দুই ওপেনারের চাইতে এক রান বেশি করেছেন আঠেরো রানে প্রথম উইকেট হারায় অজি সুলতানা খাতুন রাবিয়া খানরা দ্রুত উইকেট তুলেছেন সঙ্গে পর্যাপ্ত রান না থাকায় চাপে ফেলা যায়নি অস্ট্রেলিয়াকে অ্যালিসা পেরি ও অ্যাশলে গার্ডনার গড়ে অবিচ্ছিন্ন আটত্রিশ রানের জুটি পেরির ব্যাট থেকে এসেছে ম্যাচের সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান গার্নার অপরাজিত থেকে গেছেন ২০ রানে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া নারী দল এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে সিরিজ জয়